আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি যে যেখানে আছো সুস্থ আছো, স্বাস্থ্যবিধি মেনে চলছো। আজ আমি দ্বিতীয় বর্ষ বিএসসি সম্মান খাদ্য পুষ্টি বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের কোর্স নাম্বার FN201 এর মাইক্রোবায়োলজি অংশ নিয়ে আলোচনা করব। আজ আমরা টপিক 11 মাইক্রোবায়োলজি অফ ডোমেস্টিক ওয়াটার অ্যান্ড ওয়েস্ট ওয়াটার। ডোমেস্টিক ওয়াটার আর ওয়েস্ট ওয়াটার, আজকে আমি এর মধ্যে শুধুমাত্র ডোমেস্টিক ওয়াটার অংশটা নিয়ে আলোচনা করছি। ডোমেস্টিক ওয়াটার, ডোমেস্টিক ওয়াটার ইউজেস ইন ওয়াটার ইউজড ফর ইনডোর অ্যান্ড আউটডোর হাউসহোল্ড পারপাস, অল দ্য থিংস ইউ ডু অ্যাট হোম, ড্রিঙ্কিং, প্রিপেয়ারিং ফুড, বাথিং, ওয়াশিং ক্লথসেস অ্যান্ড ডিশেস, ব্রাশিং ইউর টিথ, ওয়াটারিং দ্য ইয়ার্ড অ্যান্ড গার্ডেন, অ্যান্ড ইভেন ওয়াশিং দ্য ডগ। আমরা বুঝতেই পারছো গৃহস্থালির কাজে এবং গৃহস্থালির বাইরে বিভিন্ন কাজে যে পানিগুলো, পানিটা আমরা ব্যবহার করি তাকে আমরা বলছি ডোমেস্টিক ওয়াটার। বিশেষত পানি পান করা, রান্না করা, গোসল করা, থালা বাটি কাপড় চোপড় ধোয়া, দাঁত ব্রাশ করা, বাগানে যে পানি তোমরা ব্যবহার করো, গাছে দাও সেটা, এবং ইভেন তুমি তোমার গৃহপালিত জীবজন্তুকে গোসল করানোর জন্য যে পানি ব্যবহার করো সেটাকেও আমরা ডোমেস্টিক ওয়াটার বলছি। অর্থাৎ যে পানিটা আমরা বিভিন্ন কাজে ব্যবহার করে থাকি। ড্রিঙ্কিং ওয়াটার স্ট্যান্ডার্ড সাধারণত WHO নির্ধারণ করে থাকে, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন গাইডলাইন্স ফর ড্রিঙ্কিং ওয়াটার কোয়ালিটি স্টেট দ্যাট অ্যাজ অ্যান ইন্ডিকেটর অর্গানিজম ইস্টেরিজিয়া কোলাই বা ইকোলাই প্রোভাইডস কনক্লুসিভ এভিডেন্স অফ রিসেন্ট ফেকাল পলিউশন অ্যান্ড শুড নট বি প্রেজেন্ট ইন ওয়াটার মিন্ট ফর হিউম্যান কনজাম্পশন। ইন দ্য ইউএস অ্যান্ড EPA টোটাল কলিফর্ম রুল স্টেট দ্যাট ওয়াটার সিস্টেম ইজ আউট অফ কমপ্লায়েন্স ইফ মোর দেন 5% অফ ইটস মান্থলি ওয়াটার স্যাম্পলস কন্টেন কলিফর্ম। এই কলিফর্ম ব্যাকটেরিয়া আসলে কলিফর্ম ব্যাকটেরিয়ার ক্ষেত্রে কলিফর্ম ব্যাকটেরিয়াটা হচ্ছে ইকোলাই ব্যাকটেরিয়া। ইকোলাই ব্যাকটেরিয়াকে আমরা কিন্তু ইন্ডিকেটর অর্গানিজমও বলি। এই ইকোলাই ব্যাকটেরিয়া যদি পানিতে একটা নির্দিষ্ট পরিমাণের বেশি থাকে তখন সেটা পলিউটেড ওয়াটার হিসেবে মিন করে। কলিফর্মস বলতে বোঝায় কলিফর্ম আর ব্যাকটেরিয়া, দেট আর অলওয়েজ প্রেজেন্ট ইন দ্য ডাইজেস্টিভ ট্র্যাক্ট অফ অ্যানিমেলস ইনক্লুডিং হিউম্যান্স অ্যান্ড আর ফাউন্ড ইন দেয়ার ওয়েস্ট। দে আর অলসো ফাউন্ড ইন প্ল্যান্ট অ্যান্ড সয়েল ম্যাটেরিয়াল। কলিফর্ম ব্যাকটেরিয়াটা আমাদের জন্য হার্মফুল কিনা? মোস্ট কলিফর্ম ব্যাকটেরিয়া ডু নট কজ ডিজিজ, কারণ আমরা আগেই বলেছি কলিফর্ম ব্যাকটেরিয়া ইন্টেস্টাইনাল ট্র্যাক্টে অবস্থান করে। হাউএভার সাম রেয়ার স্ট্রেইন অফ ইকোলাই, পার্টিকুলারলি দ্য স্ট্রেইন 015A7 ক্যান কজ এ সিরিয়াস ইলনেস। রিসেন্ট আউটব্রেকস অফ ডিজিজ কস্ট বাই ইকোলাই 057A7 হ্যাভ জেনারেটেড মাচ পাবলিক কনসার্ন অ্যাবাউট দিস অর্গানিজম। ইকোলাই 015A7 হ্যাজ বিন ফাউন্ড ইন ক্যাটল, কিচেন্স, পিগস অ্যান্ড শিপস। মোস্ট অফ দ্য রিপোর্টেড হিউম্যান কেসেস হ্যাভ বিন ডিউ টু ইটিং আন্ডার কুকড হ্যাম্বার্গার। কজেস অফ ইকোলাই 015A7 কস্ট বাই কন্টামিনেটেড ড্রিঙ্কিং ওয়াটার সাপ্লাইস আর রেয়ার। কলিফর্ম ব্যাকটেরিয়া যদি পানিতে থাকে সেটাকে টেস্ট করতে হয়। টেস্টিং ফর ব্যাকটেরিয়া ইজ দ্য অনলি রিলায়েবল ওয়ে টু নো ইফ ইউর ওয়াটার ইজ সেফ অর নট। ইউ ক্যানট টেল বাই দ্য লুক, টেস্ট অর স্মেল অফ দ্য ওয়াটার ইফ ডিজিজ কজিং অর্গানিজম আর ইন ইট।
the New York State Department of Health recommended that well owners test their water for coliform bacteria at least once a year. If you have experienced bacterial problem in the past, it is recommended that you test your well more frequently. সাধারণত যদি কারো পূর্বে ওয়াটারবর্ন ডিজিজের কোনো অভিজ্ঞতা থাকে তাহলে পানিটা বারবারই টেস্ট করতে হয়, তবে একবার টেস্ট করে যদি কলিফর্ম ব্যাকটেরিয়া পাওয়া যায় তাহলে কিন্তু বোঝা যায় না যে বা কনফার্ম হওয়া যায় না যে এই পানিতে কলিফর্ম ব্যাকটেরিয়া আছে। তবে কলিফর্ম ব্যাকটেরিয়া থাকলে সেই পানিটা দেখে বা গন্ধ নিয়ে বা পান করে অনেক সময় বোঝা যায় না যে এটা ব্যাকটেরিয়া আক্রান্ত কিনা। সাধারণত লেট স্প্রিং বা সামারের শুরুতে এই টেস্ট করা হয়, ওই সময় দেখা যায় ওয়েদারটা একটু ভেজা ভেজা থাকে এবং কলিফর্ম ব্যাকটেরিয়া তখন বেশি পানিতে আক্রমণ করে। ওয়েদার ইউ টেস্ট রেজাল্ট আর পজিটিভ অর নেগেটিভ, আন্ডারস্ট্যান্ডেড দ্যাট দ্য স্যাম্পল ইউ কালেক্টেড ইট জাস্ট আ স্ন্যাপশুট অফ ইউর ওয়ালস ওয়াটার কোয়ালিটি। দ্য মোর স্যাম্পলস ইউ হ্যাভ টেস্টেড দ্য মোর কনফিডেন্ট ইউ ক্যান বি অ্যাবাউট দ্য কোয়ালিটি অফ দ্য ওয়াটার ইউ আর ড্রিঙ্কিং। What do the results mean? If coliform bacteria are present in your drinking water, your risk of contracting a waterborne illness is increased. Although total coliforms can come from source other than the fecal matter, a positive total coliform sample should be considered an indication of population in your well. Positive fecal coliform result, especially positive E. coli results, should be considered indication of fecal population in your well. What should be done if coliform bacteria are detected in your well? When coliform have been detected, repair or modification of the water system may be required. Boiling the water is advised until disinfectant and retesting can confirm that contamination has been eliminated. A defective well is often the cause when coliform bacteria are found in well water. Ashule যদি কারো ওয়াটার চেইনে কোনো ডিফেক্ট থাকে, কোনো ক্র্যাক থাকে, তাহলেই বাইরে থেকে কলিফর্ম ব্যাকটেরিয়া পানির সাথে মিশতে পারে। তাহলে এই ওয়াটার চেইনটা পাইপটা আমাদের রিপেয়ার করার প্রয়োজন পড়ে। যদি রিপেয়ার করা যায় তাহলে এই কলিফর্ম ব্যাকটেরিয়ার আক্রমণ থেকে রক্ষা পাওয়া যায়। আজ এই পর্যন্তই তোমাদেরকে আমি ক্লাসটা নিলাম। আশা করছি যেটুকু বললাম এটুকু বারে বারে পড়বে শুনবে, তাহলে ডোমেস্টিক ওয়াটার কীভাবে আমরা ডোমেস্টিক ওয়াটার করি এবং ডোমেস্টিক ওয়াটারের যে টেস্ট, কখন কলিফর্ম ব্যাকটেরিয়া টেস্ট করতে হবে, টেস্ট করলে যদি কলিফর্ম ব্যাকটেরিয়া পাওয়া যায় তাহলে কী করতে হবে, যেমন আমরা বলেছি যে লেট স্প্রিং বা সামারের শুরুতে আমরা এটা টেস্ট করব, যদি টেস্ট করে কলিফর্ম ব্যাকটেরিয়া পাওয়া যায় তাহলে আমরা ওয়াটার চেইনটাকে রিপেয়ার করব, এই জিনিসগুলো তোমরা একটু মনে রাখবে। আমরা আগামী ক্লাসে ওয়েস্ট ওয়াটারে চলে যাব এবং ওয়েস্ট ওয়াটারের ক্ষেত্রে তোমাদের কিছু ওয়েস্ট ওয়াটারের ছবি দেখাবো বা কী কীভাবে ওয়াটার পলিউশনটা হচ্ছে সেটা তোমাদের দেখাবো। আশা করছি সে পর্যন্ত তোমরা সুস্থ থাকবে, সবাই নিরাপদে থাকবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে, বিনা প্রয়োজনে কেউ বাসা থেকে বের হবে না। আগামী ক্লাসে তোমাদের সাথে আমার আবার কথা হবে। তোমাদের সবাইকে ধন্যবাদ।